বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। প্রচার মানে একদম 100-200% প্রচার হচ্ছে, শুধু জেতার অপেক্ষা। ফার্স্ট প্রশ্ন, কতগুলো সিট নিয়ে ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি সিট নিয়ে আসছে? 200 পার, আপনি বার 200 পার, এবার 200 পার। মূলত সাধারণ মানুষ বিজেপিকে যে ভোটটা দেবে, কি বিষয়ের উপর ভিত্তি করে ভোটটা দেবে একটু যদি বলেন। বাংলায় কুশাসন, মমতা ব্যানার্জি অত্যাচার, পুলিশের গুন্ডামি, গুন্ডাদের পুলিশিং, উল্টো আছে বুঝলেন, পুলিশের গুন্ডামি আর গুন্ডাদের পুলিশিং, মানে পুলিশ এখন গুন্ডা হয়ে গেছে, গুন্ডা পুলিশ হয়ে গেছে। এর সবার উপরে মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, হাজার হাজার ছেলে গাঁজা কেসে ভিতরে জেলে ঢুকে আছে বিজেপি করার জন্যে, বা যদি তৃণমূলের কথা না শুনছে, এই করাপশন, মানি মেকিং মেশিন বানিয়ে দিয়েছে টিএমসি পার্টি, এ সবার একটা জায়গা দাঁড় করে তার এগেনস্টে ভোট হচ্ছে। এই যে যারা আজকে এই ধরনের যে জিনিসগুলো করছে, বা বিশেষ করে তোলাবাজি বা এই সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত, জিতে আসার পর এদের প্রতি কী কী ব্যবহার হবে? কোনো ব্যবহার না, না এদেরকে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আছে, অমিত শাহজি বলেছেন কোনো হত্যা কোনো মৃত্যু যারা করে তাদের এফআইআর নেওয়া হয়নি, তাদের কাজ করা হয়নি, সমস্ত তার কমিটি করে ইলেকশনের পরে জেতার পরে আমরা তার ইনকোয়ারি করে তাদেরকে সঠিক সাজা আইন অনুযায়ী দেব। কালকে পঞ্চম দফা নির্বাচন গেছে, বিশেষ করে যদি দেখা যায় কল্যাণী বিধানসভার মধ্যে যে গণ্ডগোলগুলো হয়েছে সেই বিষয়ে কী বলবেন? এবং আজকে সকালবেলা একজন বিজেপি কর্মী মারা গেছে, সেই বিষয়টা কি বলছেন? দেখুন, তৃণমূল কাছে খুন করা, বম্বিং করা, বাড়ি লুটপাট করা, এছাড়া কোনো পথ নেই। এর এগেনস্টেই মানুষ ভোট দিচ্ছে। এবার যারা খুন করেছে তারা ভাবছে কি বেঁচে যাবে, মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচিয়ে দেবে। মমতা ব্যানার্জি নিজের বাঁচার জায়গা তেয়ার নেই, আগামী দিন দেখতে দিন, 2 তারিখে পরে যে অত্যাচার করেছেন মমতা ব্যানার্জি, কথায় কথায় উনি সবার নামে এফআইআর করে দিচ্ছেন, তো সেই এফআইআরটা ওনার উপরেও হবে। হ্যাঁ, তিনি অনেক জায়গায় মিটিংয়ে বলছে যে আমরাই থাকবো, পরে আমরা দেখে নেবো, মানে উনি আগে জিতে দেব, তারপরে উনি তো থাকবেন, নিজেই হারছেন আবার জিতে। আর এই কেন্দ্রের ক্ষেত্রে আপনার সুপুত্র এখানে দাঁড়িয়েছে, এই কেন্দ্রে আগের যে নির্বাচনে মদন মিত্রকে হারিয়ে যে ডিফারেন্সটা ছিল, অর্থাৎ যে ভোটটা গ্যাপ ছিল, সেটা কতটা বৃদ্ধি পাবে? দেখুন, এখানে আমার মনে হচ্ছে অতদিন ধরে যতবার ইলেকশনে তার থেকে বেশি মার্জিনে এবার জিতবে। আপনার লোকসভার মধ্যে 7টা সিট আছে, 7টাই জিতব। লাস্ট একটা প্রশ্ন, যেহেতু সামনে পয়লা বৈশাখ চলে গিয়েছে নববর্ষে, সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন? শুভ নববর্ষের নমস্কার, অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, ভালোভাবে ভোট দিন মানুষ, সবাই বাড়ি থেকে বেরোন, ভোটের মূল্যটা বুঝুন। একদিন যদি ভোট দিতে না বেরোবেন তাহলে মমতা ব্যানার্জির মতন যে কুশাসন, সে অত্যাচার 5 বছর সহ্য করতে হবে। মানুষ ভোট দিক, মানুষ যে ইস্যুতে ভোট দিতে দেবে, সে মানুষ কিন্তু ভোট দেওয়া দরকার আছে।